মারিফতের পক্ষ থেকে জনবাখি সরকার অনেক কথাই বলে গেল। আমার একটি পয়েন্ট ছিল তার কাছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার একটা দুরুদ শরীফ আছে, এই দুরুদরা কি? তিনি বলেছেন দুরুদে তাজ। আমি গর্ব করে বলি না আপা, আমি আপনার ভুল ধরি না, এক একজন এক একভাবে লেখে, তবে আপনার বলাটাও ঠিক আছে, তবে আমি একটা বলি, এটা একটু সঠিকটা জানা যান। হ্যাঁ, দরুদের রুইয়াত, এই দরুদের রুইয়াত একেবারে সাত দিন পর্যন্ত পাক পবিত্র অবস্থায় আপনার পাঠ করতে হবে। এই দরুদের রুইয়াত আপনি সাত দিন পাঠ করবেন, তারপরে বাদ এশার নামাজের পরে 1000 বার দুরুদ শরীফ পড়বেন, তারপরে 1000 বার এই দুরুদে রুইয়াত পাঠ করা অবস্থায় আপনি তাহাজ্জুদের নামাজের পরে ফজরের একটু আগে মোনাজাতে গিয়ে একটা সেজদার মাধ্যমে ওই দুরুদ শরীফ পাঠ করতে থাকবেন। দয়াল নবী স্বপ্নযুগে আপনার সাথে দেখেন, এইটা হলো হাদিস নিয়ামুল কোরআন 135 পৃষ্ঠা। তবে অনেকে অনেকভাবে বলে, অনেকভাবে হইতে পারে, ওইটা হইতে পারে, আমি বলি না যে ওইটা ভুল, ভুল বলি না, তবে আমি যেটা পাইছি আমারটা আমি জানাই দিলাম। এবার তার প্রথম প্রশ্ন, আমি টুপি পরেছি যে সরকার সাহেব, এই টুপি সর্বপ্রথম পরছিল কে? বানাইছিল একজন, উত্তম টাকা দিয়া এই টুপিটা খরিদ করছিল, পরছিল। হাই কই যায়, এই এই শরীয়তের কথা তো, কোরআন হাদিসের কথা ভাল লাগবে না, মায়া লোকের না সৌডি ভাল লাগে। হ্যাঁ, এটি মরলে যে কি অবস্থা হইব আল্লাহ মাহবুদে জানে। এক নম্বরে হলো পাঁচটি জায়গায় দুনিয়াবি আলাপ আলোচনা করা নিষেধ, হাদিস শরীফের মধ্যে আসছে। যদি দেখেন আজান দিতে আছে, দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, হারাম। দুই নম্বরে হলো মসজিদ ঘরের মধ্যে দুনিয়াবি কথা আলাপ আলোচনা করা যাবে না, হারাম। তিন নম্বরের মধ্যে হলো কোরআন শরীফ পাঠ করতেছে, আপনি ওইখানে বসে দুনিয়ার প্রেমে দুনিয়ার আলাপ আলোচনায় মগ্ন আছেন, হারাম। চার নম্বরে হলো খাবার সময় কথা বলা, হারাম। পাঁচ নম্বরে ধর্মীয় কোনো মাহফিলের মধ্যে, ধর্মীয় কোনো মজলিসে যদি কোরআন হাদিসের কথা হয়, ওইখানে যদি আপনি দুনিয়ার আলাপ আলোচনা করেন, এটা হারাম, ওই নিষেধ। এই পাঁচটা জায়গায় আমরা মুমিন মুসলমান, আল্লাহ রাসুল আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আমরা এই সতর্কবাণীগুলো মানলে দুনিয়ায়ও মঙ্গল, আখেরাতেও মঙ্গল। তার সাহাবির নাম কি, কে কারে দিয়েছিল টুপি? আসলে এটা তো মারফতের টুপি দেখা, ইয়া শরীয়তের টুপি দেখা যায়। আরে শুধু এই টুপি না, প্রত্যেকটা মানুষই একদিন টুপি পরেই আসিলাম। সরকার সাহেব, আপনি খালি করবেন, প্রত্যেকটা মানুষ, এমন কোন মানুষ বাদ নাই যে হ্যাঁ টুপি পরে নাই, কিন্তু এই টুপিটা না খুললে ওই মানুষটা বাঁচবো না, আমার জানবার বিষয় এই টুপিটা কোনটা, এই মারফতের কথা। আমার শরীয়তটা তো দেখা যায়, কিন্তু মারফতের একটা টুপি আছে, এটা পরলে মরবো আর খুললে বাঁচবো, এই টুপিটা কই? আজকে নতুন মাল ডেলিভারি দিমু, কি কন? পবিত্র কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম ফরজ, যেমন কলেমা ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এই যে ফরজগুলো, কিন্তু সর্বপ্রথম ফরজটা কি আছে কোরআনে? কোরআনের 45টা সুরার মধ্যে, বিভিন্ন আয়াতের মধ্যে সর্বপ্রথম যে ফরজটা আছে, এটা হলো আল্লাহকে মানা, আল্লাহর একাত্মবাদকে বেলগায়ে বেকে আল্লাহকে না দেখে বিশ্বাস করা, এটাই সর্বপ্রথম ফরজ রূপে
পবিত্র কোরআন শরীফের মধ্যে 45টা সুরার মধ্যে আইছে, কয়টা সুরার নাম কইতাম? সর্বপ্রথম ফরজ হলো আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে যাবে, এমন সময় এক সাহাবী এই দুম্বার যে তামরা ছিল এই তামরা দিয়া ওই যে পোশাক পরে না এই পোশাক, তারপরে কিছু তামরা বাড়তি ছিল এই পানি নেওয়ার জন্য মশক বানাইতো, এই কিছু তামরা বাড়তি ছিল, তখন এই তামরা দিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম একটা টুপি দিয়েছিলেন উপহার। এটা হাদিস শরীফের মধ্যে আছে, কিন্তু ইনডাইরেক্টলি কোনো সাহাবীর নাম আসে নাই। আর যদি আয়েশা থাকে তাহলে আপনি একটু সাহাবীর নামটা বলে দিয়েন, কি বলেন আপনারা? আমরা সত্য বিষয়টা জানতে চাই। আবার এরকম আছে, আল্লাহ নবী মেরাজে গেছে, ইব্রাহিম আলাইহিসসালাম চতুর্থ আসমানের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা টুপি দিয়েছিল, একটা জান্নাতি পোশাক পরাই দিয়েছিল। আবার এইরকমও আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আয়েশা মাওলা আলীকে ওই টুপিটাই পরাই দিয়েছিল যে এটা শরীয়তের টুপি, এই টুপিটা তুমি বলতে না কিয়ামত পর্যন্ত থাকবে। তিন তিনভাবে তার জবাব দিলাম, কিন্তু ওই যে সাহাবি যে দিয়েছিল এটা হাদিসের মধ্যে ইনডাইরেক্টলি কারো নাম আসে নাই। যদি আয়েশা থাকে, আপনার যদি জানা থাকে আপনি পরিষ্কার করে বলে দিবেন। এবার আমার শরীয়তের পক্ষে একটি গান।